আজকে সে বাংলা সবচেয়ে বড় কথা হলো সে বাংলা পারছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহা ক্যাপশন দেই নাই, ক্যাপশন দিছো? সাদাবাহার দেখাবো, তারপরে বিন সাইজ দেখাবো, তারপর প্যান্ট দেখাবো, যারা প্যান্টের জন্য ওয়েট করছিলেন তাদেরকে প্যান্ট দেখাবো। আচ্ছা, তো যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, এবং যারা যারা জয়েন করেন নাই তারা জলদি করে জয়েন করে ফেলেন, ওকে? আর আমি আমাদের ইন্ট্রোটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে ওয়ালেট ইজ টোটালি অনলাইন বেসড, আমাদের কোথাও কোনো শোরুম নাই। আপনি যখন অর্ডার প্লেস করবেন তখন আমাদের পেজ যেটা আড়াই লক্ষ আপুরা অ্যাড আছে, এই পেজটাতে আমাদের পেজটাকে ভিজিট করে যেখানে দেখবেন আমার ওয়াজ লাইভ আছে সেই পেজে আপনারা ইনবক্সে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করবেন। অন্য কোনো ফেক প্রোফাইলে বা ফেক পেজে ওয়ালেটাইজ নামে অনেক কিছু আছে, এই টাইপের ফেক প্রোফাইলে গিয়ে অর্ডার প্লেস করবেন না, সেই পেজগুলো খোলাই হয় শুধুমাত্র আপনাদেরকে মিসগাইড করার জন্য, হ্যাঁ, কনফিউশন ক্রিয়েট করার জন্য। সো দেখে নেবেন যে যেখানে আড়াই লক্ষ আপুরা অ্যাড আছে সেই পেজটাতে, সেই পেজটাতেই আপনারা হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করবেন। এবং যখন অর্ডার প্লেস করবেন স্টিচ ড্রেসের ক্ষেত্রে অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন এবং ড্রেসের স্ক্রিনশট দিবেন। আর হচ্ছে গিয়ে আনস্টিচ ড্রেসের ক্ষেত্রে তো লাগবে না সেটা। আর হচ্ছে গিয়ে ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে 130 টাকা। ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা দুই জায়গাতেই আমরা পাঠাও এবং রেডেক্সের মাধ্যমে ডেলিভারি করি। সো পাঠাও এবং রেডেক্সের কভারেজ এরিয়ার বাহিরে যদি কোনো এরিয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফুল পেমেন্ট বিকাশে করে দিয়ে সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে নিতে হবে। সুন্দরবনের কোনো প্রোডাক্ট আমরা অন কন্ডিশনে পাঠাই না, ওকে? তো আমি এখন দেখি যে কারা কারা লাইভে জয়েন করে ফেলেছে, কারা কারা কমেন্ট করেছে। বসরাত নীলাপু লিখেছে হ্যালো আপি, মাহমুদ আক্তার লিখেছে আসসালামু আলাইকুম আপি, ওয়ালাইকুম আসসালাম। বসরাত নীলাপু লিখেছে লুকিং গর্জিয়াস আছে, থ্যাংক ইউ। সোনি আক্তার লিখেছে হাই বিউটিফুল, চলে আসলাম, থ্যাংক ইউ। শারমিন আলম লিখেছে হাই কিউট আপি। কথা মজুমদার লিখেছে হাই। বসরাত নীলাপু শেয়ার নান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আজান পড়ছে, সো আমরা জাস্ট 2 মিনিটস আই গেস, ওকে? জাকিয়া ফারহান আজান পড়ছে, এই জন্য আমরা একটু টাইম নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমরা শুরু করে দিব। হ্যাঁ, শারমিন আলম লিখেছে ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এখন শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে আমি আমার ড্রেসটা দেখাবো। আমার ড্রেসে দুইটা কালার আছে, দুইটা কালারই আমি দেখিয়ে দিব আজকে। আমি আপনাদেরকে সাদাবাহারও দেখাবো, বিন সাইদও দেখাবো, ঠিক আছে? সাদাবাহারও দেখাবো, বিন সাইদও দেখাবো, যার যেরকম প্রাইস আর কি বলে এটাকে, আগে মেরুনটা দাও, মেরুনটা, আচ্ছা অরেঞ্জটাই দাও, যার যেরকম কি হোয়াট ঠিক আছে, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবেন,
ওকে এই যে এটা হচ্ছে গিয়ে সদ্দা বাহার ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার কেকা কোহিনুর লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দিলরুবা হোসেন লিখেছে ক্লিয়ার না একটু চেক করো তো ক্লিয়ার আছে কিনা মোবাইল একটু চেক করো তো আপু ড্রেস দেখিয়ে মাথা ঘুরিয়ে দিচ্ছ আচ্ছা ঠিক আছে আরিশা তন্নি মাথা ঘুরবে কেন মাথাকে এরকম করে ধরে রাখেন এরকম ধরে রেখে ড্রেস দেখা শুরু করে দেন ঠিক আছে ধরে রেখে ড্রেসটা দেখা শুরু করে দেন আপু খুব সুন্দর লাগছে তোমাকে আচ্ছা ক্লিয়ার আছে তো টপ ফ্যান রেজন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কি মেরুন কালারের মধ্যে এবং এটা নেকটা দেখেন পুরাটার মধ্যে কপার গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা এইখানে হচ্ছে ছোট ছোট স্টোনস আছে ওকে ছোট ছোট স্টোনস আছে সিকোয়েন্স আছে এই যে ফুল বডিটার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্ক করা এবং সাদা পাহাড়ের এইবারের গুলার লেন্থ বড় আসছে হ্যাঁ লেন্থ এটা এটা একটু ধরো তো আমি একটু পরেই লেংথটা আপনাদেরকে মেপে বলে দিচ্ছি এটা দেখেন ফুল বডিটা একদম অনেক প্রিটি করে কাজ করা হ্যাঁ নিচের পোর্শনটা আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এখানে একটা বার্ন্ট অরেঞ্জ কালারের এমব্রয়ডারি আছে তারপর হচ্ছে টিল গ্রিন তারপরে রেড তারপর আবার অরেঞ্জ তারপরে পার্পেল হ্যাঁ এত সুন্দর একটা পার জাস্ট বিউটিফুল হ্যাঁ খুবই সুন্দর খুবই প্রিটি তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা স্লিপসটা দেখেন এটা স্লিপসটাও কিন্তু একদম মারাত্মক একটা স্লিপস তাই না এই যে ফ্রন্টে খুব সুন্দর সুন্দর ক্রিস্টাল দেওয়া আছে ফুল বডিটার মধ্যে যেরকম সুন্দর সুন্দর কাজ করা এগুলো সব জারি ওয়ার্ক করা ওকে এই যে এখানে টিল গ্রিনের একটা কম্বিনেশন আছে তারপরে এখানে হার্ট শেপ করে এমব্রয়ডারি করে এই যে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক আছে ওকে আমি একটু আপনাদেরকে লেন্থটা বলে দিই দেখো তো না লেন্থটা কত আচ্ছা 49-40 ইঞ্চের মতো লেন্থ আছে দেখেন আমার হাইটের যারা আছেন তাদের কিন্তু হাঁটু নিচ পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ নীল নিচ পর্যন্ত হয়ে যাবে 39-40 মতো লেন্থ আছে লেন্থ তো কিন্তু মাশাল্লাহ অনেক ভালোই আছে লাইক লেন্থ অত ছোট না নর্মালি কিন্তু সাদাবাহার যেটা হয় যে 38-37 এরকম হয় তাই না অনেক আগে আসতো এখন কিন্তু ওরা লেন্থটাকে বড় করেছে হ্যাঁ ওরা ইচ্ছা করেই ছোট করে এটার স্টাইলটাই হচ্ছে একটু ছোট পরা ঠিক আছে যেহেতু কুর্তি স্টাইলটাই হচ্ছে একটু ছোট পরা আই ওয়ান্ট টু বুক ইউর ড্রেস প্লিজ 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 আই এম ওয়াচিং ফ্রম ইউএসএ আপু আপনি পেজে নক করেন এবং আমাদের আপনি ইউএসএ থেকেও বিকাশ করতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাকাউন্টে দিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে সো নো প্রবলেম এই যে দেখেন এইটার দোপাট্টা আর যদি আপনার কোনো রিলেটিভস থাকে সেক্ষেত্রে তো আপনি ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন দোপাট্টার দুই সাইডে একদম মোটা করে পার করা আছে চারও সাইডে হচ্ছে গিয়ে এই যে এই কপার গোল্ডেন কালারের জারি ওয়ার্কটা করা আছে হ্যাঁ দোপাট্টার দুই সাইডেই হচ্ছে গিয়ে এই জারি ওয়ার্কটা করা আছে এবং এই যে পার্লসগুলো করা আছে ছোট ছোট এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ বলেন তো এটা প্রাইস কত হতে পারে জাস্ট ওয়াও একটা ড্রেস ওকে জাস্ট ওয়াও একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর কালারটা অনেক সুইট একটা কালার আজকে কিন্তু আমি আপনাদেরকে প্যান্ট দেখাবো হ্যাঁ এগুলোর সাথে ম্যাচিং করে করে আপনারা প্যান্ট নিতে পারবেন ওকে ম্যাচিং করে করে প্যান্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আছে কিন্তু আমি আপনাদেরকে প্যান্ট দেখাবো সো এইটা যাদের যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন প্রাইসটা আমি বলে দিব আমারটা দেখিয়ে তারপর প্রাইসটা আমি বলে দিব ঠিক আছে যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন আর যাদের আমারটা পছন্দ যেমন আমার মেরুন কালারের অনেক কিছু আছে সো আমি বার্ন্ট অরেঞ্জ কালারটাই নিয়েছি বার্ন্ট অরেঞ্জ কালারটা অসম্ভব সুন্দর মানে এইটা লাইক খুবই আই সুদিং একটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার নর্মালি কি হয় অনেক ক্যাটকাটা টাইপের হয় তাই না আই সুদিং অরেঞ্জ কালার কিন্তু সবসময়ই আসে না এইটা এইটা অনেক প্লাস পয়েন্ট হ্যাঁ আর অরেঞ্জের সাথে মেরুনের কম্বিনেশনটা আমার কাছে অনেক জোশ লাগে বিকজ অরেঞ্জের সাথে মেরুনের কম্বিনেশনটা হচ্ছে কি ডিজাইনার কম্বিনেশন হ্যাঁ আপনারা দেখবেন মনীষ মালহোত্রা এরকম করে অরেঞ্জের সাথে স্কিন তারপর অরেঞ্জের সাথে একটুখানি মেরুন দিয়ে দেয় পিঙ্কের সাথে একটু স্কিন কালার দিয়ে দেয় যদি আমি আমি ওর পেজটাকে ফলো করি তো এই জন্য আমি বলতেছি আর কি
আচ্ছা আপু, খুলনায় কি ক্যাশ অন ডেলিভারি হবে? হ্যাঁ অবশ্যই হবে, 3 পিস না 2 পিস আপু। মিহানা রহমান লিখেছে, হাই হ্যালো দিয়া। আচ্ছা এইটা হচ্ছে কি, আমি যেটা পরে আছি সেটা অরেঞ্জ, বার্নট অরেঞ্জ কালারের মধ্যে। এটা কিন্তু ক্যাটক্যাটা টাইপের অরেঞ্জ কালার না, হ্যাঁ বার্নট অরেঞ্জ কালারের মধ্যে। দেখেন নেকটা অনেক সুন্দর একটা নেক, হ্যাঁ অনেক বেশি প্রিটি একটা নেক। এই যে এগুলো হচ্ছে সাদা বাহারের, হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা, ছোট ছোট সিকোয়েন্স করা আছে। ওকে, ছোট ছোট সিকোয়েন্স করা আছে, অনেক বেশি প্রিটি। ফুল বডি আমি স্লিপসটা দেখাই, তারপর ফুল বডিটা দেখাচ্ছি। ফুল স্লিপসের মধ্যে ছোট 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 সিকোয়েন্স করা আছে। এই যে এইখানে হচ্ছে গিয়ে দেখেন, এইখানে হচ্ছে গিয়ে একটু লতা পাতা টাইপের একটা এমব্রয়ডারি করা, তারপরে হচ্ছে এইখানে, তারপরে মেরুন কালার, তারপরে টিল গ্রিন কালার। হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস, ফুল বডিটার মধ্যে যেরকম ছোট 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 এমব্রয়ডারি করা আছে। আর এইটার নিচের পোর্শনটা হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর, হ্যাঁ এটা নিচের পোর্শনটা একদম ঘন করে কাজ করা আছে, যারা হিজাব করেন তাদের জন্য অনেক বেশি ভালো। হ্যাঁ যারা হিজাবি আপুরা আছেন, নর্মালি কী হয় যে অর্গানজাগুলো নেকটাই অনেক বেশি গর্জিয়াস থাকে, হ্যাঁ নিচের দিকে কাজ কম থাকে, সো হিজাবি আপুদের জন্য অনেক ভালো হবে। এই যে দেখেন খুব সুন্দর পার্পেল দিয়ে, তারপরে অলিভ গ্রিন, ঠিক আছে মেরুন দিয়ে অনেক সুন্দর করে কম্বিনেশন করা, হ্যাঁ অনেক সুন্দর করে কম্বিনেশন করা। আর কালারটা এত সুন্দর, এই কালারটা সবাইকেই অনেক ভালো লাগবে, ঠিক আছে। আপনি এরকম হওয়ার কথা সবগুলা, তাহলে ইলে তো ফোন দাও, ওটার অন্য তো চেঞ্জ আসছে। তাহলে আমি এখন তো দেখাই দিছি না, এইটারটা এইটার হওয়ার কথা, তাই না? এইটা ওইটাতে যাওয়ার কথা। তুমি ইয়া ইমরান ওকে বলো তো এইগুলা সবগুলা নিয়ে আসতে বলো তো। এটা ওটা সেম না? হ্যাঁ অরেঞ্জটা এটার সাথে যাওয়ার কথা, এক্স্যাক্টলি। আর প্রত্যেকদিন আমি এরকম ভুলটাই বাইসা কেমনে নিয়ে আসতেছি আমাকে বলো তো, মানে উপর থেকে অফিস রুম থেকে যখন আমি তাড়াতাড়ি, হ্যাঁ হোম ডেলিভারি হবে, হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি, অবশ্যই হোম ডেলিভারি হবে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আবার আমি দেখাই, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে এটার লেংথটা আমি আপনাদেরকে ম্যাপে বলে দিই, হ্যাঁ এটা এটার লেংথটাও আমি বলে দিচ্ছি। এটা এটার লেংথটা বলতো, হয় নাই তো তোমার, দাঁড়াও তুমি দাঁড়াও, হ্যাঁ এরকম করে নিতে হবে, ঠিক আছে। কত? 39 40। আচ্ছা এটা পড়ো, 39-40 ইঞ্চের মতো লেংথ আছে, ঠিক আছে 39-40 ইঞ্চের মতো লেংথ আছে। আমার তো মনে হয় আবার দেখাইতে হবে, ভায়োলেটাইজ ফার্স্ট ডেলিভারি দেয়। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, তোমার লাইভ সবসময় দেখি আমি, থ্যাংক ইউ। এক সপ্তাহ হলো একটা কুর্তি অর্ডার করে এখনও রেসপন্স পেলাম না। নাজনীন নাহার আপু এখনই একটু হাই লেখেন, এরকম তো হওয়ার কথা না? ইনবক্সে আমাদের পেজের ইনবক্সে একটু হাই লেখেন, তাহলে এখনই চেক করে নিবে, ঠিক আছে। তোমার ড্রেসের কালারগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। লেংথ কত আপু? এগুলোর লেংথ আছে 39-40 ইঞ্চের মতো লেংথ আছে, হ্যাঁ 39-40 ইঞ্চের মতো লেংথ আছে। যাদের হচ্ছে গিয়ে হাইট আমার সমান, আমার হচ্ছে গিয়ে 5'3", তো তারা হচ্ছে গিয়ে যেটা যেটা হবে যে হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে, হ্যাঁ নীর নিচ পর্যন্ত চলে যাবে। দেখেন অনেকটুকুই লেংথ আছে, এর থেকে বড় যদি আপনি কুর্তি পরেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ
আমি নিচের কাজটা আপনাদেরকে আবার একটু ক্লোজলি দেখাই, ঠিক আছে? নিচের কাজটা আবার একটু ক্লোজলি দেখাই। এই যে দেখেন, এখানে দেখেন মেরুন কালারের একটা শার্টিন কাপড় দিয়ে হচ্ছে গিয়ে পুরাটাতে সিকোয়েন্স করা আছে। এর নিচে হচ্ছে গিয়ে গ্রিন, ফেরাউজি গ্রিন কালারের, ওকে? তারপরে হচ্ছে গিয়ে যে সুন্দর কি বল, পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা এবং চারো সাইডে, এই যে দুই সাইডে কিন্তু এই যে গোল্ডেন কালারের নাজনীন কি জানে, নাজনীন নাহার আপু, আপনার কুরিয়ার মানে কেরানীগঞ্জে রেডএক্স এর কুরিয়ারে একটু প্রবলেম হয়েছে, ওনার প্রোডাক্ট এমনি দিয়ে দিছো না? আচ্ছা, আপনি যেদিন অর্ডার করেছেন আমরা সেদিনই পার্সেলটা দিয়ে দিয়েছি, বাট উনি আপনি আপনি খুশিমতো মেসেজও পেয়েছেন, আপনার সাথে ইনবক্সে কথা হয়েছে। হ্যাঁ, বাট রেডএক্স থেকে কি প্রবলেম, কেন কেরানীগঞ্জে রেডএক্স ডেলিভারি করে না? আপু আপনার ওই রেডএক্স এর কেরানীগঞ্জ হাবে একটু প্রবলেম হয়েছে, সো এটার জন্য ডেলিভারিটা হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে ওরা এখনো খুলে বলছে না আমাদেরকে, বাট মানে কিছু একটা প্রবলেম হয়েছে। সো আপনার যদি কুর্তিটা লাগে সেক্ষেত্রে আপনি আমাদের পেজে ইনবক্স করলে হয়তো বা সুন্দরবন, কেরানীগঞ্জ সুন্দরবন শাখায় দিয়ে দিতে পারবে, সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট আগেই বিকাশে করে দিতে হবে। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে আপু। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কী কী কালার আনছো আপু? দুইটা নিয়েছিলাম জুতি খান আপু। আচ্ছা, ড্রেসের প্রাইস কত আপু, প্রাইস বল বলবেন নাকি? হ্যাঁ, প্রাইসটা বলে দিচ্ছি আমি, এটা দোপাট্টাটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি। ওয়াও, অনেক সুন্দর আসছে ও, দেখো তো দরজাটা খোলা রাখো তো। ড্রেসের লং কত আপু? ড্রেসের লং হচ্ছে গিয়ে 39-40 ইঞ্চির মতো ড্রেসের লং আছে এবং তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। সাইজগুলো হচ্ছে গিয়ে এস হচ্ছে গিয়ে 36-38, এম হচ্ছে গিয়ে 40-42 এবং এল হচ্ছে গিয়ে 44 ইঞ্চের মতো। হ্যাঁ, সো যাদের 39 বডি তারাও কিন্তু লাইক তারা কিন্তু এস অর্ডার করলে তাদের হবে না, বিকজ এগুলো 1 ইঞ্চিও বাড়বে না। ইনফ্যাক্ট এগুলোর ভিতরে 1 ইঞ্চি কাপড়ও নাই, যার 39 বডি তাকেও কিন্তু এম সাইজটাই নিতে হবে, নিয়ে তারপর আপনি অর্ডার করে নিতে পারবেন। আসছে মনে হয় না করো তো, একটা ই নাও, একটা এটা নাও, এটা মেরুনটা দেখো তো, মেরুনটা কি এটা ভুল হয়েছে আর কি, এই যে এটার সাথে এটা যাবে, এটার সাথে ওইটা যাবে, তো মেনুটা আমার আবার দেখাইতে হবে বুঝছো, এই এটার সাথে এটা যাবে আর মেরুনের সাথে অরেঞ্জ কালার যাবে, উল্টা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আপু মেরুন কালারটা আমি আবার দেখাই দিব, ঠিক আছে? মেরুন কালারটা দোপাট্টাটা আমি ভুল দেখিয়েছিলাম, আমি আবার দেখিয়ে দিব। এই যে দেখেন, এইটা হচ্ছে কি অরেঞ্জ, সবগুলো চেক করে খাবো, এখনই চেক করে খাবো। এই যে এই যে এই হলো গিয়ে মেরুন কালারের মধ্যে ফুল দোপাট্টাটা, দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা। হ্যাঁ, ওকে বলে দিও তাহলেই হবে। মেরুন কালারের মধ্যে, এই যে মেরুন কালারের মধ্যে দোপাট্টাটা আসবে, দোপাট্টার দুই সাইডে এমব্রয়ডারি করা, চারো সাইডে এই কপার গোল্ডেন কালারের কাজটা থাকবে, ঠিক আছে? চারো সাইডে এই কপার গোল্ডেন কালারের কাজটা থাকবে। এখন আমি প্রাইসটা বলে দিই, হ্যাঁ প্রাইসটা বললে কিন্তু আমি মেরুন কালারটা আপনাদেরকে আবার দেখিয়ে দিব, বিকজ মেরুন কালারের দোপাট্টা কিন্তু আমি ভুল দেখিয়েছি। হ্যাঁ, যারা মেরুন কালারটা অর্ডার প্লেস করবেন অবশ্যই ফুল লাইভ দেখে অর্ডার প্লেস করবেন, ঠিক আছে? মেরুন কালারের দোপাট্টা অবশ্যই ফুল লাইভ দেখে অর্ডার প্লেস করবেন। প্রাইস কত? আচ্ছা, প্রাইস হচ্ছে গিয়ে 4200 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে গিয়ে 4200, প্রাইস হচ্ছে 4200। আমার সাদাবাহার যে দুটো আমি দেখালাম, দুটোর প্রাইস হচ্ছে গিয়ে 4200। মেরুন কালারটা আবার ধরে দিচ্ছি, না মেরুন কালারটা দাও তো আবার, অন্য কালার হবে কি না, একটা ব্র্যান্ড অরেঞ্জ কালার হবে, একটা হচ্ছে গিয়ে মেরুন কালার হবে। হ্যাঁ, 4200। হ্যাঁ, দাও মেরুনের দোপাট্টাটা, দাও মেরুনের ড্রেসটা ঠিক আছে, বাট দোপাট্টাটা আমি ভুলে অরেঞ্জ কালারের দোপাট্টাটা দেখিয়ে দিয়েছিলাম, মেরুনের দোপাট্টা হবে অরেঞ্জ কালার, মেরুন কালার হবে না। ম্যাটেরিয়ালস হচ্ছে উল্টা দিচ্ছে, ওই সাইডটা দাও আমাকে, এইভাবে না, এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ
এইটা হচ্ছে কি মেরুন কালারের একটা দোপাট্টা আমি দোপাট্টা কিন্তু ভুল দেখিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে কি অরেঞ্জ কালারের মধ্যে মেরুনটার সাথে অরেঞ্জ কালারের দোপাট্টা আছে ঠিক আছে মেরুনটার সাথে কিন্তু অরেঞ্জ কালারের দোপাট্টা আছে যে দেখেন ফুল জিনিসটা এমব্রয়ডারি করা আর আরেক সাইডে হচ্ছে কাট আউট ই করা আর ফুল দোপাট্টার মধ্যে যেরকম খুব সুন্দর করে সিকোয়েন্স করে এমব্রয়ডারি করা আছে কপার গোল্ডেন কালারের হ্যাঁ অনেক সুন্দর এই যে মেরুন যারা অর্ডার প্লেস করতে চাচ্ছেন এই স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করেন আপু প্রাইস হচ্ছে 4200 টাকা প্রাইস হচ্ছে 4200 আমি অনেকটা আবার ধরি দাও দোপাট্টাটা খুব সুন্দর দুইটার দোপাট্টাই অনেক সুন্দর ঠিক আছে না সবগুলো এই হলো গিয়ে অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে বার্ন্ট অরেঞ্জ কালার এটা কিন্তু ক্যাটকাটা অরেঞ্জ না বার্ন্ট অরেঞ্জ কালার ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে 4200 টাকা আচ্ছা এইবার আমাকে এবার আমি আপনাদেরকে বিন সাইডের কয়েকটা ড্রেস দেখাবো ঠিক আছে বিন সাইডের কয়েকটা ড্রেস দেখাবো গাজীপুরে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আপু আমি মেরুনটা নিব অর্ডার প্লিজ করে ফেলেন কি বুঝিনি আচ্ছা এটা হচ্ছে কি বিন সাইডের দেখেন এটা হচ্ছে গিয়ে ক্রিম কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কি ক্রিম কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা সাথে হেভি হ্যান্ড ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে কি বিন সাইডার অল ওভার এমব্রয়ডারি করা এখানে দেখেন খুব সুন্দর সুন্দর টাসেলস আছে হাই আপু লুকিং স্টানিং আমি লেট রীতিশাহা আপু তুমি আসলেই লেট করছো যেই সুন্দর দুইটা ড্রেস দেখাইছি সোমারানী সরকার নেভি ব্লুটা দেখায় ফেলছো আরেকবার ধরবা আপু নেভি ব্লু কালার আমি নেভি ব্লু কালার আনি নাই আমি দুটো কালার আনছি সেটা হচ্ছে একটা বার্ন্ট অরেঞ্জ কালার একটা মেরুন কালার আনছি হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়ে দেখেন এইটা হচ্ছে গিয়ে ক্রিম কালারের মধ্যে যারা একটু সোবার কালার চাচ্ছেন যে না আমি মেরুন কালারও পরবো না আমি অরেঞ্জ কালারও পরবো না আমি পরবো এই টাইপের ক্রিম কালার হ্যাঁ ক্রিমের সাথে পিঙ্কের কম্বিনেশন ফুল বডির এমব্রয়ডারি করা সাথে কিন্তু ছোট ছোট পার্ল করা আছে স্টোন করা আছে এবং এগুলো সব স্টিচ করা হ্যাঁ এগুলো কোনোটাই কিন্তু আঠা বা ঘাম দিয়ে লাগানো না এগুলো কোনো কিছুই পরে যাবে না এখানে দেখেন নেকের মধ্যে সুন্দর 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 ট্যাসেলস আছে এই যে এটা দেখেন স্লিপসটা এটা দেখেন স্লিপসটা স্লিপসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই যে এখানে ট্যাসেলস করা আছে বিন সাইজ কি 46 হবে হ্যাঁ বিন সাইজের গুলা আবার 46 পর্যন্ত হয় বিন সাইজের সাইজটা হচ্ছে কি এরকম এস হচ্ছে কি 36 থেকে 38 হ্যাঁ এম হচ্ছে কি 40 থেকে 42 এবং এল হচ্ছে কি 44 থেকে 46 এর মধ্যে হ্যাঁ বিন সাইজের গুলো আবার 46 হয় বাট সাদাবাহারের গুলো 46 হয় না ওয়াও দোপাট্টা দেখেন দোপাট্টার দুই সাইডেই এই যে শ্যাম্পেইন গোল্ডেন কালারের লেস করা সুন্দর এই যে সীসাকারি করা ছোট ছোট পার্লস করা হ্যাঁ এবং এই যে দোপাট্টার এই যে নিচের পোর্শনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে দোপাট্টার নিচের পোর্শনটা অনেক বেশি সুন্দর অনেক অনেক নাইস অনেক বেশি সুন্দর কলকা কলকা করা আছে অনেক বেশি সুন্দর আচ্ছা এইটা এগুলোর লেন্থ আছে 38-39 ইঞ্চের মতন এবং এটার কালারটা হচ্ছে কি একদম মানে পোলার আইসক্রিম টাইপের একটা কালার ঠিক আছে একটু ছবি নাও খুবই সুন্দর হেভি ওয়ার্ক করা ওকে খুবই সুন্দর হেভি ওয়ার্ক করা এবং অনেক সোভার একটা কালারের মধ্যে প্রাইস পড়বে 3990 টাকা 3990 টাকা কেন ইমরানের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ অনেক হেভি ওয়ার্ক করা কিন্তু আমি আমি দাম কমাই দিলাম আপনাদের ভাইয়া কিন্তু দাম বাড়াই দিতে বলছিলাম ওয়াও জাস্ট দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে কি একটা
এটা কি কালার? এটা হচ্ছে কি কালচে একটা, কি কালার? কালচে গ্রিন টাইপের। হ্যাঁ মানে না না গ্রিন স্টোনের না, গ্রিন আছে তো একটু পাতা পাতা টাইপের, পাতারে একদম বাইটা ফেললে একটা কালার হয় না, ওই কালারটা। মেহেদি বাটলে মানে মেহেদি বাসি না, মানে বাটার পরপরই যে কালারটা থাকে ওইটা। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বিন সাইজ কি 46 হবে আপু? কালারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এগুলো টু পিস আপু, এগুলো ইনার করা আছে। আজকে কিন্তু আমি আপনাদেরকে প্যান্ট দেখাবো। এটার কালারটা হচ্ছে কি মেহেদি পাতা বাটার সাথে সাথে যে কালারটা আসে সেইটা, আবার বাসি হওয়ার পরে কিন্তু মেহেদি পাতার কালার আরেক রকম হয়ে যায়, ওইটা না কিন্তু। হ্যাঁ এই যে এটা হলো গিয়ে দেখেন নেকটা পান পাতার মতো করা আছে। অনেকেই এরকম হাই নেক পছন্দ করেন না, হ্যাঁ অনেকেই এই বোট নেকটা পছন্দ করেন না। আমি আমি এই বোট নেকটা অনেক পছন্দ করি। তো যারা বোট নেক পছন্দ করেন না, মনে করেন যে হ্যাঁ আমি মাথায় পড়তে আমার কাছে অসুবিধা মনে হয়, তারা এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে গিয়ে পান গলার মধ্যে, হ্যাঁ। এবং এটার কম্বিনেশনটা দেখেন, রেড দিয়ে কম্বিনেশন করা আছে। এখানে নেকের যে ট্যাসেলটা এইটা অনেক সুন্দর, ব্ল্যাক এবং রেড দিয়ে ট্যাসেলস করা আছে। ওকে, ফুল ম্যাটেরিয়ালস হচ্ছে অর্গানজার মধ্যে। এই যে দেখেন ফুল ড্রেসটাতে এত সুন্দর করে কাজ করা, অনেক প্রিটি। হ্যাঁ তুতে গ্রিন কালার এটা, আচ্ছা তুতে গ্রিন কালার, ওকে। এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, এটা হচ্ছে গিয়ে স্লিভসটা। ছেলেদের কালার হচ্ছে দুইটা কি তিনটা, আমাদের মেয়েদের যে কত কালার আছে, তুতে গ্রিন এটা সেটা। গ্রিনের মধ্যেই মনে করেন যে 15 রকমের ভ্যারিয়েশন আছে। খুব হেভি ওয়ার্ক করা, আরেক সাইডে হচ্ছে কি ছোট্ট করে চিকন করে ওয়ার্ক করা, ছোট ছোট স্টোনস আছে। হ্যাঁ ছোট ছোট স্টোনস আছে। ফুল দোপাট্টাটা একদম হেভি করে ওয়ার্ক করা, এবং এই সাইডে এই সাইডে স্টোনস করা আছে। হ্যাঁ প্রাইস হচ্ছে 3,990 টাকা। অনেক প্রিটি একটা ড্রেস, হ্যাঁ অনেক প্রিটি একটা ড্রেস। কালারগুলো খুব চমৎকার চমৎকার কালার আসছে, যতগুলো কালার আসছে সবগুলোই অনেক চমৎকার কালার আসছে। প্রাইস হচ্ছে গিয়ে না পিত কালার না, তুতে গ্রিন যেটা বলছে না ওইটাই, ঠিক আছে। হ্যাঁ আন্দাজে কথা বলুন, আচ্ছা ঠিক আছে, দাম অংশ বাসি কালার না রে ভাই। আপু প্যান্ট কখন দেখাবো? প্যান্ট এই যে এখনই দেখাবো, হ্যাঁ প্যান্ট গুলাও এখনই দেখিয়ে ফেলবো। এই যে এটা হচ্ছে কি বেবি বেবি পিঙ্ক কালারের মধ্যে, এই যে দেখেন এটা হচ্ছে কি বেবি পিঙ্ক কালারের মধ্যে, নেকের মধ্যে সুন্দর সুন্দর পার্লস করা আছে। এটাও কিন্তু ভি নেক করা আছে। হ্যাঁ যারা বোট নেক পছন্দ করেন না তারা এই যে ভি নেক যেগুলা বা খুব খুব ডার্ক কালার পছন্দ করেন না তারা এগুলা নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এটার এটার নেকের মধ্যে সুন্দর সুন্দর ট্যাসেলস করা আছে, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এবং পুরাটার মধ্যে হ্যান্ডওয়ার্ক করা, ঠিক আছে। পুরাটার মধ্যে হ্যান্ডওয়ার্ক করা। আমি তো মনে করি যে এইগুলো আপনারা যাদের এখন বিয়ে শাদীর সিজন আছে, বিকজ একটা ড্রেস একবার এক পার্টিতে পরলে আরেক পার্টিতে আমরা পড়তে পাই না। হ্যাঁ আমরা বাঙালিরা এত বেশি বড়লোক হয়ে গেছি, আরেক পার্টিতে আমরা পড়তে চাই না। সো 7,000-8,000 টাকা দিয়ে দিল্লি বুটিক্স কেন কিনবেন? এইগুলো নেবেন তিন চারের মধ্যে সুন্দর পরে অন্য পার্টিতে, অন্য পার্টির জন্য মানে দুইটা ড্রেসের টাকা দিয়ে, একটা ড্রেসের টাকা দিয়ে আপনি দুইটা ড্রেস পাচ্ছেন, এবং এগুলো অনেক স্মার্টও লাগে, ঠিক আছে। এইগুলো অনেক বেশি স্মার্ট লাগে। এই যে দোপাট্টাটা দেখেন, একটা খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে, খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে। যে দেখেন সাইডে খুব সুন্দর করে পার্লস করা আছে, স্টোন করা আছে চারো সাইডে। হ্যাঁ এবং এইটার দোপাট্টার নিচে হচ্ছে গিয়ে এই যে দোপাট্টার নিচে হচ্ছে কি হেভি ওয়ার্ক করা। হ্যাঁ বডি সাইজ কত এটার? বডি সাইজ তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে আপু, তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে, যার যেটা লাগবে নিয়ে নেবেন। 46 পর্যন্ত বডি আছে, প্রাইস হচ্ছে গিয়ে 3,990 টাকা।
বেবি পিঙ্ক কালারের মধ্যে, এটা হচ্ছে কি একদম লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আপু। হ্যাঁ এই যে পার্লস গুলো স্টোন গুলো এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্ক করা, এগুলো কিন্তু মেশিনের কোনো ওয়ার্ক না, সো একদম নট করে বাঁধা এগুলো, সো এগুলো কিন্তু পরা যাবে না। হ্যাঁ আনলেস আনটিল আপনার, আপনি মানে কোনো বাচ্চা থাকলো বা হোয়াট এভার কিছুর সাথে ইক খেলো বা টেনে টেনে তুলে ফেললেন তাহলে পরবে, আদারওয়াইজ পরবে না। আমারটা লং হচ্ছে গিয়ে 3940, ঠিক আছে আমারটা লং হচ্ছে 3940, আমারটা প্রাইস হচ্ছে 4200। এই যে এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার, কে যেন আপনি নেভি ব্লু কালার চাচ্ছিলেন, এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালার। এই যে বোট নেকের মধ্যে দেখেন সুন্দর একটা নেভি ব্লু কালার অল ওভার এমব্রয়ডারি করা, ওকে খুবই সুন্দর একটা। এই যে এই হলো কি এমব্রয়ডারি করা। হ্যাঁ এই যে এখানে সুন্দর সুন্দর সিকোয়েন্স করা আছে, এমব্রয়ডারি করা আছে, ছোট ছোট পার্লস করা আছে, ওকে খুবই সুন্দর কপার গোল্ডেন কালার, এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার অল ওভার কাজ করা। হ্যাঁ বিনসাইদের গুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, হ্যাঁ একটু সাদা ভাইটার থেকে একটু প্রাইস কম, তো যার যেরকম বাজেট সেই অনুযায়ী নিয়ে নিতে পারবেন। এবং এগুলো প্রত্যেকটার ভিতরে খুবই কমফোর্টেবল একটা কি বলে খুবই কমফোর্টেবল একটা ইনার দেওয়া আছে, যেই ইনারটা হচ্ছে গিয়ে মানে আপনি পরলে খারাপ লাগবে না আর কি, মানে উপরে তো অর্গানজা ম্যাটেরিয়ালস, তো ইনারটা একটু ওরা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছে, কটন টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছে, যাতে আপনি পরলে আপনার কাছে আরামদায়ক ফিল হয়। হ্যাঁ কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের সাথে মেরুন কালার দিয়ে দোপাট্টা দাও, এই যে মেরুন কালার, এটা কিন্তু মেরুন কালার, এটা কিন্তু রেড কালার না, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ এটা কিন্তু মেরুন কালার, এটা কিন্তু রেড না, অনেকেই বলেন যে ডেলিভারি পাওয়ার পরে বলেন যে আমি মনে করেছিলাম রেড কালার, বাট মনে করার কোনো অপশন নাই, বিকজ আমি বলেই দিচ্ছি যে এটা রেড কালার না, এটা মেরুন কালার। সো আপনি যদি মনে করে নেন সেটা আপনার আপনার ভুল অথবা আপনার মনের মাধুরী মেশানো রং, ঠিক আছে, বাট আমরা কিন্তু বলেই দিচ্ছি এটা মেরুন কালার, এটা রেড কালার না। সাদা পাহাড়গুলোর প্রাইস কত ছিল আপু? সালমা ইসলাম আপু সাদা পাহাড়গুলোর প্রাইস হচ্ছে গিয়ে 4200, 4200। হ্যাঁ 4200 মানে 4200, এইভাবে যদি আমি প্রাইস করি না আপনার ভাইয়া খুব রাগ করে, বলে গিয়ে অনেকে অনেকে ভিশনটা ক্লিয়ার থাকে না, তুমি নর্মাল ওয়েতে বলো। এই যে এইটা হচ্ছে গিয়ে দুইটা কি বলে দুই আঁচলে এরকম দুই হেভি করে কাজ করা থাকবে, ঠিক আছে, অল ওভার জিনিসটা অনেক সুন্দর করে কাজ করা। প্রাইস হচ্ছে গিয়ে 3990, যার যার এই নেভি ব্লু কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 3990। আজকের অর্গানজাগুলো এত সুন্দর, আমাদের কিন্তু অলরেডি মানে কি এখন তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল থেকে এই শুরু না রোজা শুরু। হ্যাঁ এইগুলো কিন্তু কাইন্ড অফ ইট করেছেন, বেসিক্যালি হয় কি এই এই জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস হচ্ছে বিয়ের সিজন থাকে, তার মধ্যে আবার ঈদের সিজন শুরু হয়ে যাচ্ছে, তো সব কিছু মিলাই কিন্তু কালেকশনগুলো আসছে। ঈদের কালে মানে ঈদের জন্য প্রোডাক্ট এখনই নিয়ে নেবেন, বিকজ ওয়াও এটা হচ্ছে স্কিন কালার, ও মাই গড এটা এত সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে প্লিডের মতো করে ওয়ার্ক করা, ঠিক আছে প্লিডের মতো করে ওয়ার্ক করা, এই যে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর, ফুল বডিটা এত সোভার করে ওয়ার্ক করা। এই যে দেখেন এই সাইড থেকে কিন্তু ওরা কাজটাকে কমিয়ে রেখেছে, হ্যাঁ এই সাইড থেকে কাজটাকে কমিয়ে রেখেছে, যাতে আপনি যদি চাপান সেক্ষেত্রে যাতে আপনার কাজের কোনো প্রবলেম না হয়। যে দেখেন স্কিনের সাথে বেবি পিঙ্ক দিয়ে কম্বিনেশন করা, মানে টোটালি বিউটিফুল একটা ড্রেস, হ্যাঁ খুবই ক্লাসি একটা ড্রেস, বিউটিফুল একটা ড্রেস, পুরাটা দেখেন হ্যান্ড স্টিচ করা আছে, পুরাটা দেখেন একটা হ্যান্ড স্টিচ করা আছে, ওটাকে নিচে নামায় রেখে বসো, এই যে
এখানে পিঙ্ক কালার, হ্যাঁ এখানে পিঙ্ক কালার, এখানে সুন্দর সুন্দর অলিভ কালারের সুতা দিয়ে কাজ করা আছে, খুবই সুন্দর একটা স্কিন কালারের সাথে পুরাটা স্লিপস দেখেন, পুরাটা স্লিপসের মধ্যেও কাজ করা আছে, হ্যাঁ অনেক সুন্দর দোপাটাটা দিয়ে তো, মানে সব ধরনের কালার আছে, হ্যাঁ যার যেই কালার পছন্দ আপনারা সেই কালারই নিতে পারবেন। স্কিন আছে, তারপরে ক্রিম আছে, বেবি পিঙ্ক আছে, রেড আছে, ব্লু আছে, অরেঞ্জ আছে, ওকে। এই যে দেখেন চারো সাইডে দোপাট্টা, চারো সাইডে যেরকম সীসা ওয়ার্ক করে প্যানেলের মতো করা, আর এইটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা, নিচে এরকম হেভি করে কাজ করা, হ্যাঁ অর্গানজা ম্যাটেরিয়ালসের মধ্যে। প্রাইস পড়বে 3990, 3990 টাকা, 3990, 3990 টাকা। এটা হচ্ছে স্কিন কালারের সাথে, হ্যাঁ এটা কালারটা হচ্ছে স্কিন কালার। আচ্ছা এখন আমি আপনাদেরকে প্যান্ট দেখাবো, ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে প্যান্ট দেখাবো। এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার, একদম পিওর হোয়াইট। এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে সাদাবাহারের প্যান্ট, হ্যাঁ এটা আমি মেজারমেন্টগুলো বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এল সাইজ যেটা সেটা লং হয় 40 ইঞ্চ, হ্যাঁ আর এম সাইজ আর এস সাইজের লং হয় 38-39, ঠিক আছে এরকম। এল সাইজের লং হচ্ছে গিয়ে 40 ইঞ্চ হয়, এস হচ্ছে গিয়ে 38 হয়, এম হচ্ছে গিয়ে 39 হয়, আর কোমরগুলো ফ্রি সাইজ আছে, হ্যাঁ ইলাস্টিক দেওয়া, ঠিক আছে। সো যে কেউ পড়তে পারবেন, এল সাইজেরটা একটু বড় থাকবে, ওকে, আর এম আর এস এরটা সেম থাকে, ঠিক আছে। এই যে দেখেন এখানে নিচে পিছনে হচ্ছে যেরকম ইলাস্টিক দেওয়া, সো অনেক মানে অলমোস্ট 50 পর্যন্ত যাদের কোমর আছে তারা পড়তে পারবেন। আর কালারটা হচ্ছে কি একদম পিওর হোয়াইট, আর নিচে দেখেন হ্যান্ডওয়ার্কের কাজ করা, এই যে দেখেন পুরাটার মধ্যে কিন্তু যেরকম ঘুরানো কাজ করে এই সাইড থেকে হ্যান্ডওয়ার্কের কাজ করা, এই যে সুন্দর সুন্দর স্টোনস করা আছে, ওকে পার্লস করা আছে, এখানে অর্গানজা দিয়ে প্যানেল করা আছে। এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে পিওর হোয়াইট কালারের মধ্যে, হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে পিওর হোয়াইট কালারের মধ্যে, ওকে একদম পিওর হোয়াইট কালারের মধ্যে। যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন, প্রাইসটা বলো না আমাকে। এই দেখেন এখানে পার্লস টানা আছে, স্টোন টানা আছে, দেখেন প্রাইস, ওকে প্রাইস হচ্ছে গিয়ে 1250 টাকা, ঠিক আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে 1250 টাকা। এই যে দেখেন ছবি নিয়ে নাও, তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে, বাট এগুলো সাইজের সাথে কোনো ধরনের কোনো ম্যাটার করে না, যে কেউ যে কোনো সাইজ নিয়ে নিতে পারবেন। যদি কেউ একটু প্লাস সাইজ হন সেক্ষেত্রে এল সাইজটা নেওয়াটা আপনার জন্য অতীব জরুরি, হ্যাঁ যদি প্লাস সাইজ না হন যে কোনো সাইজে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রাইস হচ্ছে 1250 টাকা। আচ্ছা এটা হচ্ছে স্কিন কালার, এটা হচ্ছে গিয়ে ইসের মতন, মানে এটা এইটা এইটা একটা মেরুন কালার একটা আর ব্ল্যাক কালার একটা থাকলে আপনি যে কোনো ড্রেস পরতে পারবেন। তুমি এটা ছবি নিয়ে নাও, কি প্রাইস আছে, এই যে এটা হচ্ছে বিস্কিট কালার, মানে স্কিন কালার, হ্যাঁ বা বিস্কিট কালার যেটাই বলেন না কেন। এবং এই যে দেখেন এই সাইডে এক সাইড থেকে, মানে আপনি যখন পরবেন জিনিসটা এই কাজটা এই সাইডে থাকবে, ঠিক আছে মানে দেখা যাবে আর কি, এই সাইডে থাকবে। আর পুরাটা প্যান্টের মধ্যে কিন্তু ঘুরানো কাজ করা আছে, এই যে দেখেন পুরাটা প্যান্টের মধ্যে কিন্তু ঘুরানো কাজ করা, এক সাইড থেকে হেভি ওয়ার্ক করা, ঠিক আছে। এই যে খুব সুন্দর পার্লস করা আছে, স্টোন করা আছে, ওকে এটার ছবিটা নিয়ে নাও। প্রাইস পড়বে 1250 টাকায়, যে এখানে কিন্তু অর্গানজার প্যানেলও করা আছে, হ্যাঁ অর্গানজার প্যানেল করা আছে, প্রাইস পড়বে 1250 টাকা। দাও প্যান্টের তিনটাই আসছে, ব্ল্যাক পাইল, এটা হচ্ছে মেরুন কালার, ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে মেরুন কালার,
এটা হচ্ছে গিয়ে মেরুন কালার, এই যে দেখেন খুব সুন্দর, এটা হচ্ছে গিয়ে মেরুন কালার, হ্যাঁ মেরুন কালারের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা, এগুলো সবগুলো ম্যাটেরিয়ালস কিন্তু সিল্কের মধ্যে, এই যে দেখেন এখানে অর্গানজা ম্যাটেরিয়ালস আছে, আর এই চেইন টানা যে স্টোনটা, স্টোনটা কিন্তু পুরাটার মধ্যে ঘুরানো স্টোন করা আছে, হ্যাঁ এই যে এটা খুব সুন্দর একটা কালার, মেরুন কালার, হ্যাঁ একদম কালচে মেরুন একটা কালার। এইটা থাকলে যেমন আমার এই যে এই প্যান্টটা কিন্তু আমার হচ্ছে কি আরেকটা আগানুরের সাথে প্যান্ট, অলমোস্ট আমি এইটা বিস্কিট কালার আর ব্ল্যাক কালার দিয়ে সব ড্রেস করে ফেলি, ঠিক আছে এই টাইপের টু পিসগুলো আর কি। হ্যাঁ প্রাইস পড়বে এইটা না ৯৯০ টাকা, প্রাইস হচ্ছে গিয়ে ৯৯০ টাকা, ঠিক আছে প্রাইস হচ্ছে ৯৯০ টাকা। যাদের যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন, এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে, প্রাইস হচ্ছে ৯৯০টাকা। ওকে ঠিক আছে, সাইজ কি অনলি লং দিলেই হবে? লং দিলে হবে বলতে আপু তুমি এস সাইজ মানে ইটা প্যান্টের কথা বলতেছে তো, এস সাইজ এম সাইজ যে কোনো একটা মানে তোমার হাইটের সাথে ম্যাচ করে তুমি নিয়ে নিও প্যান্ট, যদি তুমি ধরো 39 লং পরো তাহলে তুমি এম সাইজটা নিয়ে নিও, 38 পরলে এস সাইজটা নিও, এস আর এম যে কেউই পরতে পারবে, বাট এলও যে কেউই পরতে পারবে কোনো সমস্যা নাই। হ্যাঁ বাট ওইটা হয় কি কোমরটা একটু ই করা থাকে, ইলাস্টিকের পরিমাণটা একটু বাড়ানো থাকে, যাতে করে কোমরটা মানে যারা একটু প্লাস সাইজ আছে তারা যাতে ক্যারি করতে পারে, ঠিক আছে। নুসরা জান আপু প্যান্টগুলোর ওয়েস্টের মাপটা একটু বলবেন ভালো হয়। আচ্ছা দেখো তো এটা হচ্ছে কি এস সাইজ, হ্যাঁ আমি বলে দিচ্ছি মেপে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি এস সাইজ, এস সাইজের মাপটা আমি বলে দিচ্ছি এইভাবে দেখো তো এটার মাপ কতটুকু হয়, 13 মানে 27 আছে আমি বলি আপনাদেরকে, এই যে এইভাবে হচ্ছে গিয়ে যদি আমি জাস্ট নর্মালি এইভাবে ধরি এইভাবে হচ্ছে গিয়ে 27 আছে এস এর, ঠিক আছে, এবং এটা যদি যখন আমি ইলাস্টিক সহ বাড়াবো এবার এবার মাপো, হ্যাঁ ৪৩ পর্যন্ত কোমর যার আছে, ঠিক আছে ৪৩ পর্যন্ত কোমর যার আছে সে হচ্ছে গিয়ে এস সাইজটা পড়তে পারবেন, 27 থেকে 43 পর্যন্ত যার কোমর আছে সে হচ্ছে গিয়ে এস সাইজটা 40 পর্যন্ত যার কোমর আছে, 27 থেকে 40 পর্যন্ত যার কোমর আছে সে হচ্ছে গিয়ে এস সাইজটা পড়তে পারবেন। এবার এমটা দেখো এভাবে দেখো কতটুকু আছে, 30, আর এভাবে দেখো 44, আচ্ছা 30 না 30 থেকে 44 এর মধ্যে কমর যাদের আছে, 44 না 42, হ্যাঁ এম 30 থেকে 42 পর্যন্ত যাদের কোমর আছে তারা হচ্ছে গিয়ে এম সাইজটা পড়তে পারবেন, এই যে এইভাবে হচ্ছে গিয়ে 30, হ্যাঁ আর এই এইভাবে এইভাবে যখন আমি টেনে ধরবো এটা 42 পর্যন্ত, 42-43 পর্যন্ত যার কোমর আছে সে পড়তে পারবেন এম সাইজগুলো, আর এম সাইজের লেন্থ আছে খুব সম্ভবত 39, দেখো তো আপু ভেলভেট ড্রেস আছে, আপু তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা এইভাবে 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 দেখো, থার্টি টু আছে এইভাবে, ঠিক আছে নর্মালি আছে 32, 46 না 44 আই গেস 50 হয় না 48 পর্যন্ত বলে দিই, 32 থেকে 48 পর্যন্ত যাদের কোমর আছে তারা এল সাইজ ইজিলি পড়তে পারবেন, আমি কিন্তু একটু কমিয়ে কমিয়েই বলেছি, লাইক যতটুকু মানে 50 পর্যন্ত আছে এটা ইলাস্টিক টানলে 50 পর্যন্ত হয়, তারপরে কিন্তু আমি 48 বলেছি, ঠিক আছে এই যে 32 থেকে 48 এর মধ্যে, আর এটার লেন্থ আছে 40, ঠিক আছে লেন্থ আছে হচ্ছে গিয়ে 40। ওকে
তন্দ্রা রায়হান আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম আপু। ভেলভেট ড্রেস আছে পারভিন আক্তার আপু? ভেলভেটের ড্রেস কিছু কিছু আছে, আপনি হচ্ছে কি পেজে নক করেন, ওরা আপনাকে ছবি তুলে দিয়ে দিবে, আমার মডারেটর আপনাকে ছবি তুলে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকের মতন এখানেই থাক। হ্যাঁ, আজকের মতন এখানেই থাক, আমি আরও দুইটা লাইভ করবো আজকে, ওকে? আরও দুইটা লাইভ করবো আমি আজকে, সেই পর্যন্ত আপনাদের সবার সাথে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। যা যেটা পছন্দ হচ্ছে জলদি জলদি কিন্তু ইনবক্স করে ফেলবেন, সাইজ মেনশন করে, ওকে? টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।